এবার আরও কিছু সংবাদ এক নজরে গাজীপুরে শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে সকালে প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনি পাগলা সেতুতে বেপরোয়া গতিতে ওঠার চেষ্টা করে একটি মোটরসাইকেল কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও আরোহী মারা যায় উনসত্তরের গণ শহীদ আসাদের কবরে ফুল দেয়াকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে সিলেটের টুকের বাজারে কাল থেকে বাংলাদেশ ভারতের লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে সেবামূলক কার্যক্রম শুরু হবে বিকেলে সিলেট নগর কনফারেন্স হলে জানানো হয় এই কার্যক্রমে শিক্ষা ও খাদ্য সামগ্রী শীত ও উপকরণ বিতরণ করা হবে